ক্রমশই উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, বাড়ছে উষ্ণায়নের তাপমাত্রা, পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও। একসময় উত্তরবঙ্গের ঠান্ডা আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশের মুগ্ধ হয়েছে তো দক্ষিণবঙ্গের মানুষ। বর্তমানে সেই প্রাকৃতিক আবহাওয়া এখন দিনের পর দিন পরিবর্তন হয়ে চলেছে। উত্তরবঙ্গের ঐতিহ্যকে ধরে রাখতে হলে লাগাতে হবে গাছ, না হলে পর্যটক ব্যবসা মুখ থুবড়ে পড়বে। পরিবেশবিদদের বক্তব্য অনুযায়ী বিপুল পরিমাণ জঙ্গল কাটা উত্তরবঙ্গের আবহাওয়া পরিবর্তনের অন্যতম কারণ। অবিরাম বৃক্ষচ্ছেদনের ফলে গাছ নেই উত্তরবঙ্গে তেমনভাবে, এমনটাই জানালেন পদ্মশ্রী করিমুল হক। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে বন মহোৎসবে এসে তিনি এমনটাই ইঙ্গিত দিলেন। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে মঙ্গলবার পালন করা হলো বন মহোৎসব। সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ কুমার বর্মা, উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিভিশনের জেলা বন আধিকারিক বিবেক ভি বিকাশ, পদ্মশ্রী করিমুল হক ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি পার্শ্ববর্তী স্কুলের ছাত্ররাও অংশগ্রহণ করে এই বন মহোৎসবে। গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করার আবেদন জানানো হয় উদ্যোক্তাদের তরফে। অনুষ্ঠানে বন আধিকারিক বলেন, জলপাইগুড়িতে 25 লক্ষ গাছ লাগানো হবে সারা বছর ধরে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে বন মহোৎসব পালন করা হলো ইঞ্জিনিয়ারিং কলেজেও। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। ওয়েদারটা অ্যাকচুয়ালি আজকে যে অনুষ্ঠানটা হলো সরকারিভাবে, মানে অরণ্য সপ্তাহ চলে, এটা আজকে জলপাইগুড়ি ডিএফও সাহেব ওনাদের মুখ থেকে শুনলাম যে 25 লাখ নাকি গাছ লাগানো হবে সারা জলপাই ডিস্ট্রিক্টের মধ্যে বা অন্য অন্য জায়গা হবে, সে উদ্দেশ্যে এখানে আসছি। এই ওয়েদার কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে এরকম গাছপালা তৈরি পড়াইতে পারি আমরা, তাহলে মনে করেন যে ছায়া পাবো সেখানে, ওয়েদার যে হিটটা আছে সেটাকে আমরা কম পাবো। আমি সবাইকে বলবো শুধু আজকের দিনটাই যে গাছ রোপণ করলে হবে না, সারা বছরই রোপণ করা যায়। তাই স্কুলের স্টুডেন্ট যারা আছে, বাচ্চারা যারা আছে, তারা যেন নিজের জন্য যদি মানে প্রতি বছরে 4টা করে গাছ গাড়ে ওরা, হ্যাঁ বেশি না, 5 বছরে যদি গাড়ে, সেই গাছগুলোকে লালন পালন করে যদি তুলতে পারে, তাহলে ওদের দেখবেন 25 বছর পর, 20 বছর পর ওদের কিছু একটা পয়সা রোজগারের একটা রাস্তা আসবে। গাছ এমন একটা জিনিস, কারণ আমি নিজেই এটা ভুক্তভোগী। সেই উদ্দেশ্যে আজকে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রচুর গাছ লাগানো হলো, সবাই মিলে এখানে আসছে। এখানে এমএলএ সাহেব ছিলেন, ডিএফও সাহেব ছিলেন, সোশ্যাল ওয়ার্কার ছিলেন অনেক, এখানকার স্থানীয় স্টুডেন্ট যারা আছে তারা আসছিলেন। তা আমি চাই সবাই মিলে যেন আমরা এই গাছটা লাগাই, কমসে কম গাছটা লাগাইলে অনেক রোগ থাকেও মুক্ত পাবো। আর সকালবেলা যদি গাছের দিকে তাকানো হয় তার চোখও ভালো থাকে, সবুজ থাকে না, এমন সুন্দর একটা জিনিস। তা আমাদের গাছ যেরকম আমরা কাটি বিক্রি করি, আবার গাছ যেন লাগাই, একটা গাছ কাটবো 4টা আমরা লাগাবো, সেটাই আমাদের উদ্দেশ্য থাকবে। আগে কি একটু গরম ছিল উত্তরবঙ্গে? না, এই গরমটা ছিল না অ্যাকচুয়ালি, এই গরমটা হঠাৎ করে অনেক তাপমাত্রা বেড়ে গেছে। আমি কলকাতা থেকে পরশুদিন আসলাম, কলকাতায় যা গরম সেই গরমে এইদিকে দেখতেছি, হ্যাঁ উত্তরবঙ্গে আর কি জলপাইগুড়িতে, সেই রূপে গাছটা লাগাইলে আমাদের উত্তরবঙ্গে অনেকটা কিন্তু ঠান্ডা মৌসুম পাওয়া যায় এই সিজনটাতে। হঠাৎ করে তাপমাত্রাটা কিন্তু বেড়ে গেছে, কারণ অনেকে গাছপালা কেটে নষ্ট করে দিচ্ছে, কেউ যেন সিস্টেমই চলে গাছপালা কাটানোগুলা, তাহলে কিন্তু আমরা ঠিক মতন পরিবেশটা রাখতে পারবো। সেরেমোনিয়াল প্লান্টেশন আজ ইধর সে শুরু কিয়া और जलपाईगुड़ी टोटल हमारे जिला में अराउंड 1.4 लाख सीडलिंग्स लगाने के लिए हम लोग कोशिश कर रहे हैं। तो इनाग्रेशन प्रोग्राम आज इधर हुआ है, हमारा जलपाईगुड़ी एमएलए डॉक्टर पीके वर्मा तो इनाग्रेशन कर दिया, और अन्य एनजीओ लोग आ गया, हमारा सीसीएफ नॉर्थ एंड सर्कल, हाँ इधर का जलपाईगुड़ी इंजीनियरिंग कॉलेज का वाइस प्रिंसिपल, स्टूडेंट्स, स्कूल स्टूडेंट्स सब, बहुत पार्टिसिपेशन मिल गया। मैसेज है, अभी गर्मी, अभी मैंने क्लाइमेट चेंज इज रियल, क्लाइमेट चेंज तो है, सभी लोग एक्सेप्ट कर रहे हैं। उसके एक सॉल्यूशन है हम लोगों को, कार्बन डाइऑक्साइड का जो लेवल है वो कम करना है। इसके लिए मैक्सिमम हमारे अफॉरेस्टेशन प्रोग्राम करना है। अभी हम लोग इंजीनियरिंग कॉलेज सेलेक्ट क्यों कर दिए, यंग जनरेशन है, कल इसका जो नया बैच शुरू किया है मैक्सिमम हम लोग यंगस्टर्स से ही कर दिया, दैट गिव्स ए मैसेज टू द पीपल। सो वी हैव, हम लोग इधर पूरा फेंसिंग भी कर दिया, ये एरिया पूरा जो गुरु सब आके वो खाते, इसलिए हम लोग फेंसिंग भी प्रोवाइड कर दिया। जब तो करना है ना, हाँ करेगा तो, यस। माइसेल्फ डीएफओ जलपाईगुड़ी, विकास भी।
गवर्नमेंट इंजीनियरिंग कॉलेज है ठीक है এখানে আজকে বনমহোৎসবের উপলক্ষে গাছ লাগানো মেসেজ কি আছে তুমি দেবে বলবে মানুষ যে আজকে গরম এই গ্লোবাল ওয়ার্মিং এর একটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গাছ লাগাতে বেশি বেশি করে একটি গাছ একটি প্রাণ তোমরা কোন কোন শিক্ষা করছো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার রিয়ান্না সুলতানা বললাম যে এই যে এই উদ্যোগটা কি বলবে ডিপার্টমেন্টের হ্যালো হ্যাঁ তুমি তো আগামীতে ইঞ্জিনিয়ার হতে চলেছ তো এই যে গাছ লাগানোর বিষয়টা কিভাবে দেখছো সবাই গাছ লাগা হ্যাঁ বেশি বেশি করে গাছ লাগা পরিবেশকে দূষণমুক্ত মেসেজ দেবেন হ্যাঁ খুব ভালো উদ্যোগ আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের মানে আহ্বানে এসেছি ভবিষ্যন্দ্র বালিকা বিদ্যালয় থেকে মেয়েদেরকে নিয়ে এসেছি তো এখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে হয়েও গেল খানিকটা এটা হচ্ছে বৃক্ষরোপণ উৎসব যেটা একটা অনেকটা এরিয়া জুড়ে ওরা বিশাল একটা ভালো কর্মযোগ কর্মযোগ্য করেছেন সব অতিথি অভিজ্ঞতারও এসেছেন ভালো হয়েছে সুন্দর হয়েছে অনুষ্ঠান কি মেসেজ দেবেন ছাত্রছাত্রীদের বা কি বলবেন ছাত্রছাত্রীরা তো ভীষণ উৎসাহী ওরা গাছ লাগাতেও ভালোবাসে এবং শুধু গাছ লাগালেই হবে না তার যে পরিচর্যা সে ব্যাপারটা ওরা এই ব্যাপারটাও শিখলো আজকে এই অনুষ্ঠানটা থেকে এটা ওরা শিখলো যে একটা গাছকে বড় করতে হবে তবেই সে আমাদের প্রচুর প্রতিদান দেবে সঙ্গীতা চৌধুরী আমি ভবেশচন্দ্র গার্লস হাই স্কুল থেকে এসেছি।